আজকে আমি কথা বলবো বাংলাদেশের টপ ইউটিউবার রাকিব হুসাইনকে নিয়ে। তার আসল পরিচয়টা কি এবং তার সম্পর্কে অনেক অজানা তথ্য এই ভিডিওতে তুলে ধরবো। সে মাসে কত টাকা ইনকাম করে, তার গার্লফ্রেন্ড, তার বউ, তার ফ্যামিলি নিয়ে অনেক অজানা রহস্য এই ভিডিওতে বলবো। গাইজ, ভিডিওটা আপনারা মিস দিবেন না, কারণ আপনারা যদি বাংলাদেশের টপ ইউটিউবারকে চিনে থাকেন এবং বাংলাদেশের মোস্ট পপুলার ব্লগার রাকিব হুসাইনকে চিনে থাকেন তাহলে এই ভিডিওটা দেখেন। গাইজ, তার নাম হচ্ছে কিন্তু রাকিব হুসাইন এবং তার কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে, রাকিব হুসাইন। রাকিব হুসাইন কিন্তু নিয়মিত ব্লগ ভিডিও করে। গাইজ, এই ভিডিওর মাধ্যমে আমি বলবো মানে রাকিব হুসাইনের ফ্যামিলির তথ্য না বলে রাকিব হুসাইনের অনেক অজানা তথ্য এবং রাকিব হুসাইন কীভাবে এত বড় ইউটিউবার হয় সব কিছু আমি বলবো এবং সে কীভাবে ভিডিওগুলো করে এবং তার অনেক অজানা তথ্য মানে তার পার্সোনাল ডিটেলস আমি এই ভিডিওতে বলবো। গাইজ, রাকিব হুসাইন কিন্তু রেগুলার ব্লগ ভিডিও করে এবং তার ব্লগে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এবং সে কিন্তু একটা টিম নিয়ে ভিডিও করে। তার টিমের মধ্যে রয়েছে অন্তরা, মেহেদি, ইয়াসিন, মানে মেহেদি এবং ইয়াসিন কিন্তু তারা নেই, তাদের একটা ঝামেলা হয়। আর এখন আছে তার টিম মেম্বারদের মধ্যে পপুলার পার্সন রিতু হুসাইন। রিতু হুসাইন কিন্তু রাকিব হুসাইনের আপন বোন এবং তারা কিন্তু ছোটবেলা থেকে একসাথে ভিডিওগুলো করছে। গাইস, এখন কথা হচ্ছে সে কিভাবে বাংলাদেশের সেরা ইউটিউবার হয়। গাইস, রাকিব হুসাইনের চ্যানেলে কিন্তু প্রায় 15 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এবং তার চ্যানেলে কিন্তু গোল্ডেন প্লে বাটনও রয়েছে। আর এই থেকে আমরা বুঝতে পারি রাকিব হুসাইন কিন্তু বাংলাদেশের টপ ইউটিউবার। এখন কথা হচ্ছে সে কিভাবে এত বড় ইউটিউবার হয়। গাইজ, সে কিন্তু রেগুলার কষ্ট করেছে তার ফ্যামিলি এবং সে কিন্তু অনেক অর্থ ব্যয় করে সে ছোটবেলা থেকেই এই পর্যন্ত অনেক কষ্ট করেছে এবং সেই কষ্টের জন্যই কিন্তু এত বড় হয়েছে। আপনারা যদি ইউটিউবে অনেক কষ্ট করেন তাহলে কিন্তু আপনারাও সফল হতে পারবেন। দর্শক শ্রোতা, ব্লগার রাকিব হুসাইনকে যদি আপনারা চিনে থাকেন তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।